हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मम्मीज किचन। और आज के आमी तुम्हारे संगे दारुण मजार एक रेसिपी शेयर करब, से पियाजेर कचुरी। पियाजेर कचुरी तुम्हारा अनेक भावे बनिएछो एवं खेयेछो, तो आज के आमी एक अन्यरकम भावे पियाजेर कचुरीटा तुम्हारे संगे शेयर करब। और आमार रेसिपि जदि तुम्हारा भालो लागे ताहले आमार भिडियोते लाइक कमेंट्स करबे। और आमार चैनेले जदि नतून होये थाके ताहले प्लिज आमार चैनेलटाके सबसक्राइब करे निओ। सबसक्राइब करे बेल बटने प्रेस कर दिवे ताहले आमार चैनल आपलोड करा जेको नतून वीडियो नोटिफिकेशन सबार प्रथमे तुम्हारे काछे पौंछे जाबे। और आज के आमी पियाजेर कचुरीटा बनाच्छी, रेसिपिटा देखो भालो लागले कमेंट्स करो। कि पियाजेर कचुरीटा आमी किभाबे बनाच्छी सेटा तुम्हारे देखाच्छी। एखाने आमी एकटा फ्राइंग पैन नियेछी, एर मध्ये आमी दिए दिब तेल। तेलेर परिमाणटा आमी एकटु बेशी देब एखाने। तेलटा आमार हल्का एकटू गरम हो जाए, एर मध्य हमें पियाजटाके भेजे नेब। एखाने आमी दुटो मीडियम साइजेर पियाज के कुचिए नियेछि, एटा एर मध्य दिए दिच्छि। पियाजगुलोके आमी फ्राई करब। पियाजगुलोके आमी बेरेस्ता करे नेब, तो एखाने आमी तेलटा एकटू बेशी दिएछि। कम तेले बेरेस्ताटा भालो हय ना, तो एखाने एकटू तेलटा बेशी दिए एटा तैरि करते हबे। पेयाजटा आमार भाजा हो गेछे, देखो एर मध्ये सुंदर कलर चले आसछे। एटाके आमी आरो भाजबो ना, आरो जदि भाजी ताहले एटा कालो हो जाबे, टेस्टटा खराब हो जाबे, ताई एटाके आमी आरो भाजबो ना, एटाके एखन आमी उठिये नेब। एटाके एखन आमी एकटा बाटिते उठिये नेब। पेयाजटा आमी एखाने भेजे नियेछि, देखो এটাকে আমি সাইডে রেখে এখানে আমি একটা নিয়ে নিয়েছি বড় বাটি। এর মধ্যে আমি এখানে আমি এক কাপ ময়দা রেখেছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারো, কিন্তু আটার থেকে ময়দা দিয়ে করলে এই টেস্টটা বেশি ভালো আসে, তাই এখানে আমি ময়দা দিয়ে করছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো অল্প দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি করে নেবে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলে দিবে অথবা এটাকে বাদ দিয়ে রেসিপিটা করতে পারবে। কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্টটা একটু ভালো আসে, তাই এর মধ্যে আমি অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই ভাজা পেঁয়াজ। আর এর মধ্যে আমি এখানে হাফ চামচ আমি নিয়েছি তেল, যে তেলে আমি পেঁয়াজটাকে ভেজেছি সেই তেলটাই আমি এখানে ইউজ করব। আর এই তেলটার মধ্যে পেঁয়াজের ফ্লেভার রয়েছে, তাই এই তেলটাই আমি এর মধ্যে ইউজ করছি, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। এটাকে এখন আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মেশাবো, আর এভাবে হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দেব এভাবে করে। ভেঙে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটা হালকা ময়াম হয়ে যাবে এর মধ্যে, যেহেতু এর মধ্যে আমরা তেল দিয়েছি, ভাজা পেঁয়াজ দিয়েছি, ভাজা পেঁয়াজে অনেকটা তেল থেকে যায়, সেই তেলে এটা ময়াম হয়ে যাবে। এর ময়াম দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা আমি একটু শক্ত করে ডো তৈরি করব, সফট ডো এখানে আমি তৈরি করব না, একটু হার্ড ডো এখানে তৈরি করতে হবে। এর মধ্যে আমার আরও একটু জল লাগবে, আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। দু চামচ পরিমাণ এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে, দেখো আমি একটু শক্ত করে ডোটা তৈরি করেছি। নর্মাল রুটি পরোঠা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি, তার থেকে একটু শক্ত করে আমি ডোটা তৈরি করেছি। এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাকে আমি আবারও একটু মেখে নেব। মেখে এর থেকে আমি লেচি করে নেব।
এখানে আমার ছয়টা লিচি হয়েছে, ছয়টা লিচি এখানে আমার রেডি হয়েছে। লিচিগুলোকে আমি একটু একটু করে গোল করব, এভাবে করে গোল করে নেব। এগুলোকে আমি সাইডে রেখে একটা বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নেব। এটাকে আমি অল্প পাতলা করে আর একটু বড় করে একটা রুটি বেলে নেব। এটাকে আমি এভাবে করে বেলে নিয়েছি, এর উপর থেকে আমি অল্প তেল লাগিয়ে নেব। এর উপর থেকে তেল লাগিয়ে এভাবে করে একটা চাকুর সাহায্যে সাইড থেকে আমি কেটে নেব। দেখো এটাকে আমি পুরোটা কাটছি না, মাঝখান থেকে কাটছি, দু সাইড থেকে অল্প ছেড়ে দিচ্ছি। এভাবে করে পুরোটা আমি কেটে নেব। পুরোটা আমি কেটে নিয়েছি, এটাকে এক সাইড থেকে এভাবে করে ভাজি দিয়ে দেব। এভাবে করে এটাকে এখন আমি রোল করে নিচ্ছি। দেখো এটাকে আমি দু সাইড থেকে এভাবে ধরে এভাবে এভাবে করে পেঁচাবো আর একটু হালকা করে টান দেবো। এটাকে এ সাইড থেকে ধরে তোমরা এভাবে করে এভাবে করেও পেঁচিয়ে নিতে পারো। একটু টেনে টেনে এটাকে পেঁচিয়ে নিতে হবে। দেখো এটাকে আমি এরকম পেঁচিয়ে নিয়েছি, এটাকে আমি এভাবে করে রোল করে দেব। দেখো পেঁচিয়ে এটাকে আমি এভাবে গোল করে নিয়েছি, এভাবে করে আমি গোল করে নিয়েছি। এটাকে আমি রাখবো, সবগুলোকে আমি এভাবে করে তৈরি করে নেব। প্রথমে আরও একটা আমি এখানে নিয়েছি, এটাকেও আমি বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, এর উপর থেকে তেল লাগিয়ে নিচ্ছি। এটাকেও আমি কেটে নেব সেম প্রসেসে। পুরো রুটিটাকে আমি কেটে নিয়েছি, এটাকে আমি রোল করে নিচ্ছি। রোল হয়ে গেছে, এটাকে আমি এভাবে করে রোল করে নেব। তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করে রোল করতে পারো, এভাবেও করতে পারো, অথবা দু সাইড থেকে ধরেও এটাকে রোল করতে পারো। এভাবে করে আমি রোল করে নিয়েছি, এটাকে একটু হালকা হালকা আমি এভাবে প্রেস করব, করে এটাকে আমি এদিক থেকে এভাবে করে রোল করে নেব। এটাকে তোমরা চাইলে এভাবেও করতে পারো, দু সাইড থেকে এরকম করে রোল করে এটাকে এর উপর থেকে উঠিয়ে দিতে পারো। এর দু সাইড থেকে এরকম রোল করে একটা সাইড ধরে এর উপরে উঠিয়ে দেবে, দিয়ে এটাকে হাত সাহায্যে এরকম প্রেস করে দেবে। এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি, সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে আমি একটা নেব, এটাকে তোমরা চাইলে হাত দিয়ে এভাবে প্রেস করে করেও করতে পারো, অথবা বেলনির সাহায্যে হালকা হালকা বেলে নিতে পারো। আমি এটাকে বেলনি দিয়ে হালকা হালকা করে বেলে নিচ্ছি। এখানে আমার একটা রেডি হয়ে গেছে, আর এটা দেখো কতটা মোটা, এরকমই মোটা আমি এখানে বেলে নেব সবগুলোকে, অথবা তোমরা এভাবে করে হাত দিয়ে প্রেস করে করে এটাকে রেডি করে নিতে পারো। এভাবে করে চারপাশ থেকে প্রেস করে দিবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। দেখো এখানে আমার আরও একটা রেডি হয়ে গেছে। তোমাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে তোমরা করে নিতে পারো। এটাকে সবগুলো আমার এখানে বেলা হয়ে গেছে, এগুলোকে এখন আমি ফ্রাই করে দিচ্ছি। কচুরিগুলোকে ফ্রাই করার জন্য যে কড়াইতে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইতে আমি এটাকেও ফ্রাই করে নেব। এর মধ্যে পেঁয়াজ ভাজার তেলটা রয়ে গেছে, এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিব। এখানে আমি আরও অল্প তেল দিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কচুরিগুলোকে ফ্রাই করে নেব। অয়েলটা এখানে আমার হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটু করে কচুরি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো কচুরি একসঙ্গে ভেজে নিতে পারবো, তো এখানে আমি দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম কম আঁচে 5 থেকে 6 মিনিট ভেজে নেব।
এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, নইলে এটা ক্রিস্পি হবে না। একটু লাল করে এটাকে আমি ভেজে নেব। এক সাইড এটার ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেব। এখানে আমি 5 মিনিট এটাকে কম আঁচে ভেজে নিয়েছি, এটাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো এর কালারটা কত সুন্দর হয়েছে, এটাকেও আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়েছি, এটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার আঁচটাকে আমি একদম লোতে রাখবো না, মিডিয়াম টু লোতে রেখে এবার আমি এটাকে ভেজে নেব। এখানে আমার এটা রেডি হয়ে গেছে, দেখো দু সাইড থেকে এটা লাল হয়ে গেছে, এই সাইড থেকে আমার এটা লাল হয়ে যাচ্ছে। এটাকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম, বাকি আমার যে কচুরিগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। সেম প্রসেসে আমি এই কচুরিগুলোকেও ভাজবো। পেঁয়াজের কচুরি আমার এখানে একদম রেডি হয়ে গেছে, দেখো এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আর এভাবে করে তোমরা চাইলে পেঁয়াজের কচুরি বানিয়ে নিতে পারো। এটা খুব সহজ রেসিপি আর এটা খেতেও দারুণ টেস্টি, আর এটা দারুণ মুচমুচে হয়। এই রেসিপিটা তোমরা ঘরে ট্রাই করে দেখবে, ভালো লাগলে কমেন্টস করবে। তাহলে আজকের জন্য বাই বাই।